আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? গতবার আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম এই সাইটটা নিয়ে, ঠিক এই সাইটটাতে আমি আপনাদের যেখান থেকে শেষ করেছিলাম আবার সেখান থেকে কিন্তু আমি চলে আসছি। কারণ রাশিয়ার সাইটটা আমি এই পর্যন্ত ভিডিওটা করার পর আমার নেটওয়ার্ক একটু সমস্যা দিয়েছিল, সেই কারণে কিন্তু আমি বাদ বাকি ভিডিওটা বলছিলাম আপনাদেরকে পরে দিব। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখছেন বা ওই ভিডিওটা দেখে যারা অ্যাকাউন্টটা তৈরি করছেন তাদের জন্য আজকের এই স্টেপটা, আর যারা আজকে নতুন আসছেন ওই ভিডিওটা দেখেন নাই, ডেসক্রিপশনে ভিডিওটা দেওয়া থাকবে এবং এই পিন কমেন্টে এই সাইটটার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ট্যাপ করে আগে ওই ভিডিওটা দেখবেন। দেখার পরে এখান থেকে এসে আপনি বাকি কাজগুলো করবেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন এরকম দুর্দান্ত ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমরা বেসিক্যালি ইনকামের ভিডিও দিয়ে থাকি, যেখান থেকে আপনারা 100% ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে ইনকামের টাকা দিয়ে আপনি আরও দ্বিগুণ টাকা বাড়াতে পারবেন, তারও জন্য বিশেষ সাইটগুলো রয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন দেখাবো যে এখানে আপনি কিভাবে প্রোফাইলগুলো অ্যাড করবেন। অ্যাড করার জন্য আমরা কিন্তু একটা অ্যাড করেছি, দেখেন আমার ছবিটা এখানে শো হচ্ছে, আমি এখানে টেলিগ্রামটা অ্যাড করেছি। আর টেলিগ্রামটা অ্যাড করা একদম ইজি, আপনি অ্যাড প্রোফাইলে যখন ট্যাপ করে দিবেন তখন দেখেন এখানে আমাদের টেলিগ্রামটা অ্যাড রয়েছে, এই টেলিগ্রামে ট্যাপ করে দিবেন, দিলে সাথে সাথে আপনার টেলিগ্রামটা অ্যাড হয়ে যাবে। আই মিন টেলিগ্রামে কোনো ঝামেলা নেই অ্যাড করার জন্য, সবচেয়ে ঝামেলা বেশি হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, লাইকি এবং কি আপনার টিকটকের মতন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলো আপনি অ্যাড করার জন্য অনেক ঝামেলা পোহাতে হবে। এবং আমি যদি এই ভিডিওটি যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে ঝামেলাটা ঝামেলা মনে হবে না। আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে আপনারা অ্যাডগুলো করবেন প্রোফাইল এবং কীভাবে কাজ করবেন। সময় পাইলে আমি এখান থেকে ওইটি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখেন, আমি এখন সরাসরি চলে যাব এখানে ইনস্টাগ্রামে, যেহেতু আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলটা লিঙ্কেড করব। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে প্রোফাইলটা লিঙ্কেড কেন করব। প্রোফাইলটা লিঙ্কেড করব এই কারণে আমরা ইনস্টাগ্রামের কাজগুলো করব, টিকটকের কাজগুলো করব, লাইকের কাজগুলো করব এবং টেলিগ্রামের কাজগুলো করব। আমি আগে লিঙ্কেড করি, তারপর আপনারা ধাপ স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারেন। তো বন্ধুরা, আমি আবারও বলি, যদি প্রথম ভিডিওটা না দেখেন অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন, না হলে কিন্তু ভাই কিছুই বুঝবেন না। ওকে, বন্ধুরা দেখেন আমরা যখন ইনস্টাগ্রামে ট্যাপ করলাম আমাদের সামনে একটি লিঙ্ক চলে আসছে, জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটি যখন কপি করা হয়ে যাবে আপনার, কপি করা হয়ে গেলে আপনি মিনিমাইজ করে চলে যাবেন আপনার ইনস্টাগ্রামে, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের ইনস্টাগ্রামে চলে যাব, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করেন। দেখেন আমি সরাসরি আমার ইনস্টাগ্রামে চলে আসলাম, এখন আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো বন্ধুরা দেখেন আমি ইনস্টাগ্রাম থেকে সরাসরি আমার প্রোফাইলে চলে আসলাম। এখানে প্রোফাইলে চলে আসার পর দেখেন এখানে এই যে ভিউ নামের একটি যে অপশন রয়েছে এখানে একবার ট্যাপ করব। লিঙ্কটা কপি করেছিলাম সাইট থেকে, সেই লিঙ্কটা জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। বন্ধুরা দেখেন এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেওয়া শেষ। বন্ধুরা আমরা দেখেন এখান থেকে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আবার মিনিমাইজ করে আমাদের সাইটে চলে যাব। চলে যাওয়ার পর দেখেন এখানে রয়েছে লগইন নামের একটি অপশন, এই লগইন একবার ট্যাপ করে দিব। বন্ধুরা দেখেন যখন আমরা লগইনে ট্যাপ করতে চাইলাম দেখেন আমাকে বলতেছে যে এখানে আমাদের যে ইনস্টাগ্রামের যেই লিঙ্কটা সেই লিঙ্কটা দেওয়ার জন্য। তো আমরা এখন ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করব। বন্ধুরা দেখেন আমরা ইউজার নেমটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমাদের সামনে আমাদের যেই ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইল থেকে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে সেখানে আপনার ট্যাপ করে দিলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, টিক মারেন না, এই দুইটা টিক পারে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখেন একটা অপশন রয়েছে বাইন্ড নামের, এখানে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা যখন আপনি বাইন্ডে ট্যাপ করে দিবেন দেখেন সরাসরি কিন্তু আমাদের ইনস্টাগ্রামটা কিন্তু এখন কিন্তু দেখেন লিঙ্কেড হয়ে গেছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি আবার চলে যাব আমাদের ইনস্টাগ্রামে। চলে যাওয়ার পর আমরা যেই ভিউতে যে নামটা লিখেছিলাম সেই নামটা তো আমাদের আর প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে সেই নামটা চেঞ্জ করে দিব। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করব, আমাদের যে নামটা ভিউতে দিয়েছিলাম জাস্ট সেই নামটা আমরা চেঞ্জ করে দিব, এই নামটা আমরা চেঞ্জ করে দিব কারণ এই নামটা আমাদের এখন দরকার নেই। ওকে, তো আমরা নামটা চেঞ্জ করে দিলাম, দেখেন আমাদের নামটা চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে। আমরা আবার ব্যাগে চলে আসবো মিনিমাইজ করে। তো আমরা ব্যাগে চলে আসলাম, দেখেন আমাদের এখানে দুইটা লিঙ্ক, এভাবে সব কটা লিঙ্কেড করতে পারবেন একই প্রসেস, একই চাইলে আপনি এই সেম প্রসেসে সব কটা লিঙ্কেড করতে পারবেন। তো এই লিঙ্কেড কীভাবে করবেন একটা কাজ দেখে দিলে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমাদের ইনস্টাগ্রামটা কিন্তু লিঙ্কেড করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন কী করবো, এখানে দেখেন থ্রি লাইন নামের একটি অপশন রয়েছে, এই থ্রি লাইন একবার ট্যাপ করে দিব। সিলেনে ট্যাপ করার কারণে এটা হচ্ছে যে আমরা কীভাবে কাজগুলো করবো এটা আমি আপনাদেরকে দেখাবো। আর একটা প্রোফাইল কমপ্লিট করলে কিন্তু আপনি সব কটা প্রোফাইল কমপ্লিট করতে পারবেন। দেখেন আমি যেভাবে ইনস্টাগ্রামটা কমপ্লিট করলাম ঠিক সেইভাবে কিন্তু আপনারা এখান থেকে লাইকি, টিকটক এবং কি যে কোনো মাধ্যমে এখান থেকে আপনারা মানে অ্যাড করে কাজ করতে পারেন। সো অ্যাড কীভাবে করতে হয় এটা আশা করি আপনারা বুঝে গেছেন। সো এখানে দেখেন সিলেনে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দেবেন। যখন আপনি থ্রি লাইনে ট্যাপ করে দিবেন এখানে যে অপশনটা পাবেন দেখেন এখানে রয়েছে টাস্ক নামের একটি অপশন, যে টাস্ক নামের যে অপশনটা রয়েছে এই টাস্কে একবার আপনি ট্যাপ করে দিবেন। বন্ধুরা যখন টাস্কে ট্যাপ করে দিবেন আপনি একটু লক্ষ্য করেন নিচে এখানে রয়েছে ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, টেলিগ্রাম। যেহেতু আমরা এখানে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামটা জয়েন করেছিলাম সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই দুইটা কাজ আমরা করতে পারবো। তো আমরা এখন আমাদের ইনস্টাগ্রামে ট্যাপ করে দিলাম।
যখন ইনস্টাগ্রামে ট্যাপ করে দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের যে বার্থডে এবং কি কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ আপনি চাইলে যে কোনো একটা বার্থডে দিতে পারবেন। তো আমি আমার মন মতন যে কোনো একটা বার্থডে আমাদের যে কান্ট্রিটা সিলেক্ট করা শেষ, যেহেতু আমি এখানে একটা যে কোনো বার্থডে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে যে কোনো দিতে পারেন। এবং কি এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, এবং কি রয়েছে এখানে মেল এবং ফিমেল, আপনি যদি ছেলে হন তাহলে ছেলে, এবং কি মেয়ে হলে মেয়ে। যেহেতু ছেলে, এখান থেকে আমি মেল সিলেক্ট করলাম। তো বন্ধুরা দেখেন আমি এখানে রয়েছে সেভ নামের একটি অপশন, আমি এখানে সেভ একবার ট্যাপ করে দিব। যখন আমি সেভে ট্যাপ করে দিলাম, দেখেন আমাদের এখানে কিন্তু কাজগুলো এখন চলে আসবে, এবং কি এখানে বলতেছে যে ডাটা সেভ এবং কমপ্লিট। ঠিক আছে, এখানে দেখেন কিছু সেটিংস, ইউজারের কিছু আসতেছে, কন্ডিশন আসতেছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ কি এখানে তাদের রুলসগুলো দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এগুলো পড়ে নিব অবশ্যই কাজ করার আগে। এবং দেখেন এখানে আমাদের সামনে কিন্তু কাজগুলো চলে আসছে। আপনি একটা কাজ করলে এখান থেকে আপনি 20 রাপ করে পাবেন, আই মিন এখান থেকে আপনাকে রাপ ইনকাম করতে হবে। এখন আপনারা বলবেন যে রাপ, দেখেন আমরা সাধারণত আমাদের যে মুদ্রাটা, বাংলাদেশে আমরা বলে থাকি টাকা, ইন্ডিয়াতে বলে রুপিয়া, আবার কোনো দেশে বলে রিয়েল, ভাবে রাশিয়াতে বলে রাপ। ঠিক আছে, তাদের ভাষায় রাপ বলে, তাদের যেই রুপিয়াকে রাপ বলে, সেই রাপটা এখান এখান থেকে আপনি ইনকাম করবেন। এবং সেই রাপটাকে আপনি এক্সচেঞ্জ করে বিকাশ, রকেট এবং কি নগদের মাধ্যমে আপনার টাকাটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো এখানে কাজ করবেন কীভাবে, কাজ করার জন্য এই এখানে একবার ট্যাপ করে দিবেন। এখানে যখন ট্যাপ করে দিবেন, দেখেন আপনার সামনে কিন্তু একটি কাজ চলে আসবে। ইনস্টাগ্রাম যেহেতু বলছে, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামকে ফলো করতে পারবে। এখান থেকে আপনি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেবেন। বন্ধুরা যখন আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নিলাম, এখানে বলতেছে আমাদেরকে ফলো করার জন্য। তো আমরা যদি একটা ফলোতে ট্যাপ করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এবং এখান থেকে আমি ইনকাম করতে পারবো। রাপগুলো ইনকাম করে আপনারা কীভাবে উইড্রো নেবেন আমি সেটাই দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। উইড্রো নেওয়ার জন্য দেখেন এখানে রয়েছে থ্রি লাইন নামের একটি অপশন, এই থ্রি লাইন একবার ট্যাপ করে দেবেন। এই যে থ্রি লাইন নামের যে অপশনটা রয়েছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখানে যখন ট্যাপ করে দিবেন, এখানে দেখেন আপনাকে আবার রাশিয়ান ভাষায় নিয়ে আসছে। তো এই রাশিয়ান ভাষাটাকে আপনাকে আবার ইংলিশে ট্রান্সলেট করতে হবে, সেজন্য ট্রান্সলেট ইংলিশ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি আবার চলে আসবেন, দেখেন এখানে লেখা আছে উইড্রো ফ্রাউন্স, এখানে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা যখন এখানে ট্যাপ করে দিবেন, দেখেন এই যে আপনি এখান থেকে 100 রাপ হলে কিন্তু আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন। আর 100 রাপ ইনকাম করাটা খুবই ইজি, প্রতিটা রাপ এবং প্রতিটা কাজের জন্য এখান থেকে 20 রাপ করে পাবেন। 5টা কাজ করলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন ইজি ওয়েতে। তো উইড্রো নেওয়ার প্রসেসগুলো কী, দেখেন এখানে উইড্রো নেওয়ার প্রসেসগুলো দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে পেয়ারের মাধ্যমে নিতে পারবেন, এবং কি এখানে আপনি ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন। তো এইসব সাইট থেকে আপনি 100% ইনকাম করতে পারবেন, নির্দ্বিধায় আপনাকে বলে রাখি। আর অবশ্যই এইসব সাইটে কাজ করতে গেলে আপনাকে টেলিগ্রাম অথবা ইনস্টাগ্রামের ফেক কিছু অ্যাকাউন্ট খুলতে হবে, যে অ্যাকাউন্ট দ্বারা আপনার বিভিন্ন জায়গায় ফলো করতে হবে, বিভিন্ন জায়গায় পোস্ট করতে হবে। কারণ কাজ করতে গেলে আপনাদের এইগুলো খোলা লাগবে, এবং কি এগুলোর মাধ্যমে আপনাদের কাজ করতে হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, জানি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো ভালো কিছু কমেন্ট করবেন, যে কমেন্টের উপর ভিত্তি করে আমি আরও চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথা সুবিধা নিচ্ছি আমি রবীন্দ্র।